Hi everyone, এসআর পার্সোনাল এক্সপেরিয়েন্সে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। তো তোমাদের তো মনে হয় টাইটেল আর থাম্বনেল দেখে মনে হয় বুঝেই গেছো তোমরা যে আমি কি করতে চলেছি। হ্যাঁ, একদম ঠিক, আমি তোমাদেরকে কিছু টিপস দিতে চাই তোমার গ্লোয়িং স্কিন, সফট স্কিনের জন্য। তুমি নেক্সট দিন পার্টিতে যাবে, পার্লার বন্ধ, পার্লার বন্ধ তো কি করবে সেটাই চিন্তা করছো? চিন্তা করো না, বিউটিশিয়ানের হাতের জাদু কিন্তু আমাদের নিজেদের হাতেও এখন আছে। তো আমাদের হাতের জাদু আমরা কেন অ্যাপ্লাই করবো না, সবসময় কেন পার্লারের ওপর নির্ভর করবো? আমরাও তো ঘরে বসে একদম বিউটিশিয়ানের হাতের জাদুর মতো নিজেদের হাতেও জাদু আনতে পারি, আর আমাদের স্কিনটাকেও একদম জাদু কাঠি ছুঁয়ে একদম চকচকে গ্লোয়িং আর সফট বানিয়ে নিতে পারি। কি তাই? তো জাদু কাঠিতে কি কি হোম রেমেডি আছে নিশ্চয়ই জানতে চাইছো, যে জাদু কাঠি আমি ছোঁয়াবো। তো সে জাদু কাঠিতে কি কি আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো তোমরাও স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখে ফেলো, পুরোটা দেখলে তবেই সবটা জানতে পারবে কিভাবে কি অ্যাপ্লাই হচ্ছে, কিভাবে কি করতে হবে অবশ্যই দেখো। তাহলে তোমরাও পার্টির আগের দিন এইভাবে স্কিন কেয়ার করো, আর নেক্সট দিন চলে যাবে পার্টিতে, আর সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে আর তোমার স্কিনের প্রশংসা করবে যে এত সুন্দর স্কিন, এত সুন্দর গ্লোয়িং স্কিন, এত সুন্দর সফট স্কিন কী করে পেলে সবাই জানতে চাইবে। অবশ্যই তোমরা শেয়ার করবে, সবাইকে শেয়ার করবে, আর প্রত্যেকেই হয়ে যাবে সুন্দর। তো আমরা মেয়েরাকেই চাই সবসময় সুন্দর হবে, সুন্দর থাকবে, ঠিক আছে? আমাদের স্কিনে যেন বয়সের যে ছাপটা সেটা যেন কখনোই না আসে। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, ছুটতে হবে কোথায়, কিচেনে। জানো জাদুকাঠিতে যে জিনিসগুলো আছে সেগুলো প্রত্যেকের কিচেনে আছে। তো আমরা কিচেনে যখন জাদুর জিনিসগুলো পেয়ে যাব তো কেন অ্যাপ্লাই করব না, তাই না? অবশ্যই অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করব আমাদের স্কিনে, গলায়, হাতে, ঠিক আছে? তো আমি কিভাবে ইউজ করছি আর কী কী ইউজ করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে না টেনে, আর যদি স্কিপ করো তাহলে কিন্তু সব ব্যাপারটা তোমরা জানতেই পারবে না কীভাবে কী অ্যাপ্লাই হচ্ছে। তো কাজেই তোমরা কিন্তু ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো, নিজে সুন্দর হও, সবাইকে সুন্দর বানাও। দু চামচ দুধ নেব, এক চামচ চিনি নেব, হাফ চামচ মধু নেব, তারপর সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। বাট চিনিগুলো যেন দানা দানা ভাব থাকে, পুরোটা চিনি একবারে গোলালে ভালো করে চলবে না, একটু দানা দানা যেন থাকে। তো তোমরা তো দেখলেই, তো এবারে আমি কি করব, আমার চুলগুলোকে একটু বেঁধে নেব। তো বেঁধে নিয়েছি, এবারে আমি আমার হাত, মুখ, গলা এসব জায়গাতে অ্যাপ্লাই করবো। তো চলো স্টার্ট করা যায়। তোমাদেরকে আরেকটা কথা যেটা বলার আছে সেটা হচ্ছে যে তোমরা হয়তো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড সাউন্ড পাচ্ছ, তো এই সাউন্ডটাকে তোমরা একটু ইগনোর করো, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। কারণ আমি এইসব আওয়াজগুলো সবসময় মানে শুনতে থাকি আর ভীষণই বিরক্ত লাগে। এখানে 24 ঘন্টা কাজ হতে থাকে, এই ওয়াল কাটিং, এই মার্বেল বসানো, বিভিন্ন রকম কাজ হতে থাকে, যার কারণে এইসব শব্দগুলো শুনতে শুনতে না আমার আর ভালো লাগে না। আর যতটা পারি যে এটাকে তোমাদেরকে যাতে না শোনা যায়, শোনানো যায়, কিন্তু তবুও জানি তোমরা শুনতে পাচ্ছ। তো তোমাদের কাছে হাত জোর করে একটাই অনুরোধ যে এইসব আওয়াজগুলোকে তোমরা একটু ইগনোর করো আর ভিডিওটাকে ফুল ওয়াচ করো, ঠিক আছে? তো চলো এখন স্টার্ট করা যাক, ঠিক আছে? চুল ফুল বেঁধে নিয়েছি, এবারে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কীভাবে এটাকে অ্যাপ্লাই করব আর এটাকে স্কিনটাকে কীভাবে ক্লিয়ার করবো, ঠিক আছে? তো চলো স্টার্ট করি।
মিল্কি সুগার হানি স্ক্রাব রেডি হয়ে গেছে। এবার আমি অ্যাপ্লাই করব, বাট সেটা হাত দিয়ে নয়, হাফ টমেটো নিয়ে নেব আর সেটাকে একটা ছুরির সাহায্যে একদম ছোট 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 করে ছিদ্র করে নেব। টমেটোটাকে এইভাবে ছুরি দিয়ে ছিদ্র করার একটাই কারণ, যাতে টমেটো থেকে টমেটোর জুসটা বের হয়, কারণ টমেটোর জুসটাও কিন্তু স্কিনের জন্য খুবই ভালো। তাই আমি এই হাফ টমেটোটা দিয়েই আমি এই ফেসে পুরো ওই যে স্ক্রাবটা রেডি করেছি এটা লাগিয়ে নেব। তো নাক ছাবিটার টিপটা খুলতে ভুলে গেছিলাম, তো সেটাও একটু খুলে নিলাম। স্ক্রাবিং করার সময় কিন্তু খুব ধীরে সুস্থে স্ক্রাবিং করতে হবে, আর খুব তাড়াহুড়ো করলে কিন্তু তোমার স্কিনটা ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই জন্য কিন্তু খুব ধীরে ধীরে এটা স্ক্রাবিং করবে। ফেস স্ক্রাব করলে কিন্তু একটা ভালো ফল হয়, সেটা হচ্ছে ব্লাড সার্কুলেশন খুব ভালোভাবে হয় আর ডেড স্কিনগুলো কিন্তু ভালো হয়ে যায় আর ট্যান রিমুভ হয় আর স্কিন গ্লো করতে থাকে। এই স্ক্রাব ইউজ করলে কিন্তু মুখের অয়েলি ভাব কেটে যায় আর কিন্তু মধু স্কিনের জন্য খুবই ভালো, মুখের ব্রণও সব সেরে যায়, কোনো কালো দাগ থাকে না, চোখের নিচে যদি কোনো কালো দাগ থাকে সেটাও রিমুভ হয়ে যায়। নর্মাল জল দিয়ে মুখটা ওয়াশ করে এসেছি, দেখো মুখে কি সুন্দর গ্লো করছে আর স্কিনটা এত সফট লাগছে, খুব ভালো লাগছে। তোমরাও বাড়িতে এটা অ্যাপ্লাই করে দেখো, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি। স্কিনটা হাত দিলেই বোঝা যাচ্ছে কত ভালো লাগছে। স্ক্রাব করার পরে কিন্তু ফেস মাস্ক খুব জরুরি, তো ফেস মাস্কের জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছি এক চামচ দুধ আর এক চামচ কফি পাউডার আর এক চামচ গোলাপ জল আর সাথে ভিটামিন ই ক্যাপসুল একটা, এগুলো আমি অ্যাপ্লাই করব। তো তার জন্য আমি সব কিছু একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে এগুলোকে মেশাতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি পুরোটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার কিন্তু আমি স্কিনের ওপরে এটা অ্যাপ্লাই করব। কফি মাস্ক কিন্তু স্কিনের জন্য খুব উপকারী, আমি যেভাবে অ্যাপ্লাই করছি এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করে দেখো, আশা করি তোমরাও দারুণ রেজাল্ট পাবে। বেশ ভালোভাবে কিন্তু হাতে গলায় মুখে অ্যাপ্লাই করেছি আর অ্যাপ্লাই করার পরে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট বাদে নর্মাল জল দিয়ে সবটা ক্লিন করে নেব। দেখো নর্মাল জল দিয়ে ক্লিন করে এসেছি, ক্লিন করে আসার পর আমার স্কিনটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কতটা গ্লো করছে। আমার তো খুবই ভালো লাগছে, আর তোমরাও এইভাবে বাড়িতে অ্যাপ্লাই করে দেখো।
তোমরাও দেখবে ঠিক এই রকম আমার মতন রেজাল্ট পাবে। আর আমি কিন্তু খুব ভালোই রেজাল্ট পেয়েছি, আর তোমরা ভালো রেজাল্ট পেতে চাইলে তোমরাও বাড়িতে অ্যাপ্লাই করো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, অনেক শেয়ার করতে হবে, আর আমাকে ফলো করতে হবে নতুন নতুন আরও অনেক কিছু জানার জন্য। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই।